সুপ্রিয় দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীরা, তোমাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা। আশা করি স্রষ্টার অশেষ রহমতে তোমরা সকলেই ভালো আছো, আমি আল্লাহর রহমতে ভালো আছি। সীতাকুণ্ড সরকারি মহিলা কলেজের অনলাইন ক্লাস অফ কেমিস্ট্রি ডিপার্টমেন্টের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাচ্ছি স্বাগতম। সুপ্রিয় শিক্ষার্থী, আজকে আমি রসায়ন দ্বিতীয় পত্র তৈরি রসায়ন পাঠ 15-16 নিয়ে আলোচনা করবো। গতদিন কিন্তু ভুলবশত আমি পাঠ 16 লিখেছিলাম, কিন্তু আলোচনা হয়েছিল পাঠ 15। আজকে আমি পাঠ 16 নিয়ে আলোচনা করবো। এখানে আছে তড়িদ্দার ও এর প্রকারভেদ। প্রথমে আমরা জানি আসলে তড়িদ্দার কি। তড়িদ্দারটা হচ্ছে যে আমরা তড়িৎ বিশ্লেষক কোষে বা তড়িৎ রাসায়নিক কোষে কতগুলো ফাঁদ ব্যবহার করি যে পাঁচ সময়ের মধ্যে রাসায়নিক বিক্রিয়া সংঘটিত হয়। অর্থাৎ তড়িৎ বিশ্লেষক কোষে আমরা জানি রাসায়নিক বিক্রিয়া বিদ্যুৎ প্রবাহের মাধ্যমে রাসায়নিক বিক্রিয়া সংগঠন করা হয়, আর তড়িৎ রাসায়নিক কোষে আমরা জানি যে রাসায়নিক বিক্রিয়া সংগঠনের মাধ্যমে বিদ্যুৎ উৎপন্ন হয়, যার মাধ্যমে এগুলো সংগঠিত হবে তাকে কিন্তু আমরা এক ধরনের তড়িদ্দার বলে থাকি। তড়িদ্দারগুলো সাধারণত কোষের মধ্যে দুই ধরনের তড়িদ্দার আমরা ব্যবহার করি, একটা হচ্ছে অ্যানোড তড়িদ্দার, একটা হচ্ছে ক্যাথোড তড়িদ্দার। বিশেষ করে তোমরা জানো তড়িৎ রাসায়নিক কোষ বলো, তড়িৎ বিশ্লেষ্য কোষ বলো, প্রত্যেক কোষে অ্যানোড হচ্ছে বাম তড়িদ্দার। অর্থাৎ একটা তড়িৎ বিশ্লেষ্য কোষ, এই ধরনের তড়িৎ বিশ্লেষ্য কোষটা হবে যদি একই পাত্রের মধ্যে ঘটানো হয় তবে সেটা হবে একটা তড়িৎ বিশ্লেষ্য কোষ। এখানে মনে করো একটা ব্যাটারি ব্যবস্থা থাকবে, আর এখানে মনে করো একটা সুইচের ব্যবস্থা থাকবে, তারপরে এটা এটার সাথে সংযুক্ত থাকবে, এটা প্লাস এটা মাইনাস, এটা প্লাস এটা মাইনাস, এটা হচ্ছে তড়িৎ বিশ্লেষ্য কোষ, তড়িৎ বিশ্লেষ্য কোষ। আর একটা কোষ আছে, এটা হচ্ছে তড়িৎ বিশ্লেষ্য কোষ, আর একটা কোষ আছে যে এই ধরনের কোষ, মাঝখানে একটা পার্টিশন থাকবে, এখানে একটা তড়িদ্দার থাকবে, এখানে একটা তড়িদ্দার থাকবে, এবং সেখানে একটার সাথে একটা জয়েন্ট থাকবে, এখানে একটা অ্যামিটার থাকবে, সেখানে উৎপন্ন বিদ্যুতের পরিমাণটা ইন্ডিকেটর করা হবে। এটা মাইনাস তড়িদ্দার, এটা প্লাস তড়িদ্দার। তবু উভয় তড়িদ্দারে পাম্প তড়িদ্দার যেটা আছে সেটা হচ্ছে অ্যানোড তড়িদ্দার, এটা হচ্ছে অ্যানোড তড়িদ্দার, এটাও কিন্তু অ্যানোড তড়িদ্দার। আর ডান পাশে যে তড়িদ্দারটা আছে এটা হচ্ছে ক্যাথোড, ক্যাথোড তড়িদ্দার, এটাও কিন্তু এখানে এটা ক্যাথোড তড়িদ্দার। অর্থাৎ একটা কথা মনে রাখবে, বাম পাশে তড়িদ্দারগুলো হচ্ছে যে উভয় কোষের মধ্যে অ্যানোড তড়িদ্দার, এবং ডান পাশে যে তড়িদ্দারগুলো থাকে সেটা হচ্ছে ক্যাথোড তড়িদ্দার। এবং তড়িৎ বিশ্লেষণের সময় একটা বিদ্যুৎ প্রবাহের মাধ্যমে এখানে রাসায়নিক বিক্রিয়া সংগঠন করা হয়, যে মনে করো দুইটা আয়ন থাকবে, মনে করো সোডিয়াম ক্লোরাইডের জলীয় দ্রবণ, এই সোডিয়াম ক্লোরাইডের জলীয় দ্রবণ, সোডিয়াম আয়ন ক্লোরাইড আয়ন, সোডিয়াম ধাতুগুলো এখানে জমা হবে, ক্লোরাইড এখানে জমা হবে। আর এখানে কিন্তু আলাদা আলাদা পাত, মনে করো এটা জিঙ্কের পাত, এটা জিঙ্ক সালফেটের দ্রবণ নেওয়া হবে, এটা কপারের পাত, এটা কপার সালফেটের দ্রবণ নেওয়া হবে। এইরকম মনে করো আমরা সাধারণত এই যে তড়িদ্দারগুলো ব্যবহার করি, জিঙ্কের পাত, এই কপারের পাত, এই দুইটা মনে করো পাত, আমরা মনে করো লোহার পাত বা মনে করো আর কপারের পাত, এই ধরনের দুইটা পাত এখানে ব্যবহার করি। এটা কোনো যে ধাতুগুলো ব্যবহার তাদের কোনো পাত নয়, এগুলো সাধারণত করা সক্রিয় ধাতু নিষ্কাশনের জন্য সাধারণত আমরা তড়িৎ বিশ্লেষ্য কোষটা ব্যবহার করে থাকি। আর তড়িৎ রাসায়নিক কোষটা সাধারণত আমরা ব্যবহার করি যে বিশেষ করে ব্যাটারির মাধ্যমে, বিশেষ করে মনে করো গাড়ি, বাস, তারপর মনে করো ট্রেন, তারপর মনে করো এই জাহাজ, এগুলোর মধ্যে সাধারণত এই ধরনের কোষের মধ্যে বিদ্যুৎ উৎপাদনের মাধ্যমে সেখানে বিদ্যুৎ সরবরাহ করা হয়। সাধারণত আমরা জানি এটা হচ্ছে তড়িৎ রাসায়নিক কোষ, যে কোষের মধ্যে রাসায়নিক বিক্রিয়া সংগঠনের মাধ্যমে বিদ্যুৎ উৎপাদিত হবে, আর এটা হচ্ছে একটা তড়িৎ বিশ্লেষ্য কোষ, যে কোষের মধ্যে বিদ্যুৎ দিয়ে রাসায়নিক বিক্রিয়া সংগঠন করা হবে। এখানে মনে করো যার মাধ্যমে রাসায়নিক বিক্রিয়া সংগঠিত হবে সেগুলোকে সাধারণত আমরা এক একটা তড়িদ্দার বলে থাকি। কিন্তু আমরা আসলে যেগুলো নিয়ে বেশি আলোচনা হবে আজকে সেটা হচ্ছে আসলে যেগুলো নিয়ে কথাবার্তা হবে সেটা হচ্ছে যে তড়িৎ রাসায়নিক কোষ নিয়ে। তড়িৎ রাসায়নিক কোষে আমরা এই তড়িদ্দারগুলো ব্যবহার করি। তড়িদ্দারের মধ্যে সাধারণত অ্যানোড তড়িদ্দার সবসময় উভয় ইলেকট্রন দান করবে এবং এই তড়িদ্দারে ইলেকট্রন গৃহীত হবে, কারণ এখানে ইলেকট্রনের উপস্থিতি আছে। এখানে ইলেকট্রনটা ফ্লো হয়, মনে করো যেদিকে নেগেটিভ আছে সেদিকে বিদ্যুৎ প্রবাহিত হবে, আর যেদিকে পজিটিভ আছে সেদিকে ইলেকট্রন প্রবাহিত হবে। অর্থাৎ আমরা জানি এই জিঙ্ক ইলেকট্রন দান করে জিঙ্ক টু প্লাস আয়নে পরিণত হয়, প্লাস টু ইলেকট্রন। এখানে কিন্তু আসলে এগুলো হচ্ছে এক একটা তড়িদ্দার, তড়িদ্দার বিয়োগ সৃষ্টি হবে, এগুলো হচ্ছে প্রমাণ তড়িদ্দার বিয়োগ সৃষ্টি হবে এখানে, অর্থাৎ প্রমাণ অবস্থায় সবসময় হবে। এটা একটা প্রমাণ বিজারণ তড়িদ্দার বিভব, এটা প্রমাণ একটা জারণ তড়িদ্দার। এখানে যে বিভবটা সৃষ্টি হবে এটা হচ্ছে প্রমাণ জারণ তড়িদ্দার বিভব, এখানে যে বিভবটা সৃষ্টি হবে সেটা হচ্ছে প্রমাণ বিজারণ তড়িদ্দার বিভব। তাহলে এগুলো হচ্ছে এক একটা প্রমাণ তড়িদ্দার বিভব। আচ্ছা, এখানে কিন্তু যখন রাসায়নিক বিক্রিয়া সংঘটিত হবে আসলে এটা সাম্য অবস্থায় থাকে, পরস্পর সাম্য অবস্থায় থাকে। এই যে ইলেকট্রন উৎপন্ন হচ্ছে, এই যে মনে করো জিঙ্ক তড়িদ্দার, মনে করো জিঙ্ক তড়িদ্দার,
এই ইলেকট্রন ছাড়বে, দ্রবণের মধ্যে ছাড়বে, এবং দ্রবণের মধ্যে ছাড়ার পরে এখানে তো অবশ্যই পজিটিভ জিঙ্ক টু প্লাস আছে, সালফেট টু মাইনাস আছে। এই যে এটা উৎপন্ন হওয়ার পর এই জিঙ্ক তরিদ্বার থেকে জিঙ্ক টু প্লাস দ্রবণ তৈরি আয়ন উৎপন্ন হওয়ার পর এই তরিদ্বারের সংযোগ স্থলে এক ধরনের বিভব সৃষ্টি হবে, সেটাকে আমরা সাধারণত বলে থাকি জারণ বিভব। প্রমাণ অবস্থা হলে সেটা প্রমাণ জারণ বিভব বলে থাকি। প্রমাণ অবস্থা কখন আমরা বলবো? সাধারণত যদি দ্রবণের ঘনমাত্রাটা ওয়ান মোলার কি হয়, ওয়ান মোলারের হয়, এবং তাপমাত্রা যদি সেখানে 25 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা ব্যবহার করা হয়, এবং গ্যাসের চাপ যদি 1 অ্যাটমসফিয়ার ব্যবহার করা হয়, তখন সেখানে যে জারণ বিভবের সৃষ্টি হবে সেটাকে আমরা প্রমাণ জারণ বিভব বলে থাকি। আর এটাও ঠিক একইভাবে যদি আমরা যদি 1 মোলার ঘনমাত্রা যদি দ্রবণের মধ্যে একটা ধাতু পাক ওই ধাতুর লবণে জলীয় দ্রবণে নিমজ্জিত করা হয়, তখন এই তরিদ্বার এবং তরিদ্বারের যে তরিদ্বার এবং তরিদ্বারের দ্রবণে যে আয়ন সৃষ্টি হবে তার সংযোগ স্তরে যে বিভব পার্থক্য সৃষ্টি হবে, এটা সাধারণত ইলেকট্রন গ্রহণের মাধ্যমে হচ্ছে। যে কপার টু প্লাস এখানে সেই ইলেকট্রন গ্রহণ করে কপার ধাতুতে পরিণত হবে, এটা একটা রিভার্সিবল অবস্থায় থাকবে। এখানে যে বিভবটা সৃষ্টি হবে সে বিভবটা হচ্ছে যে প্রমাণ বিজার বিভব। এখানে যে বিভবটা সৃষ্টি হবে সেটা হচ্ছে প্রমাণ জারণ বিভব। গতদিন আমি বলেছিলাম হাইড্রোজেনের উপস্থিতিতে, এটা সাধারণত আমরা জানি যে সমস্ত তরিদ্বারের জারণ বিভব হাইড্রোজেনের চেয়ে কম, তারা কিন্তু তাদেরকে সাধারণত আমরা কেতুক হিসাবে যদি ব্যবহার করি, আর যাদের মনে করো জারণ বিভব হাইড্রোজেনের তুলনায় বেশি অর্থাৎ পজিটিভ জারণ বিভব, তাদেরকে যদি আমরা এনুক হিসাবে ব্যবহার করি তাহলে বিক্রিয়া অবশ্যই স্বতঃস্ফূর্তভাবে ঘটে। আবার যদি এখানে দুইটা তরিদ্বার আমরা ব্যবহার করি, তুলনামূলকভাবে যার জারণ তুলনামূলক বেশি তাকে যদি আমরা এনুক হিসাবে ধরি, যার জারণ তুলনামূলক কম তাকে যদি কেতুক হিসাবে ধরি, সেখানে বিক্রিয়া সংঘটিত হবে। কিন্তু জারণ বিভব যার কম তুলনামূলকভাবে তাকে যদি এনুট হিসাবে ধরা হয়, যার জারণ বিভব তুলনামূলকভাবে বেশি তাকে যদি কেতুক হিসাবে ধরা হয়, তাহলে সেখানে কোনো বিক্রিয়া সংঘটিত হবে না। সুপ্রিয় শিক্ষার্থী, তাহলে এখানে একটা কথা মনে রাখবে, এই সমস্ত তরিদ্বার বিভবে এই যে বিদ্যুৎ উৎপাদন করার জন্য আমরা গ্যাসীয় অবস্থায় অর্থাৎ এখানে গ্যাসীয় বায়ুর চাপটা 1 অ্যাটমসফিয়ার ব্যবহার করবো, এবং দ্রবণের ঘনমাত্রা 1 মোলার ব্যবহার করতে হবে, এবং সেখানে তাপমাত্রা 25 ডিগ্রি সেন্টিগ্রেড দেখে আমরা এই তরিদ্বারকে বিভিন্নভাবে আমরা প্রকারভেদ দেখাতে পারি। সেগুলো প্রকারভেদ নিয়ে আমি আলোচনা করবো। এখন আমি তরিদ্বার নিয়ে আলোচনা করছি, অর্থাৎ তরিদ্বার আমরা তড়িৎ বিশ্লেষক হিসেবে ব্যবহার করি, তড়িৎ রাসায়নিক হিসেবে ব্যবহার করি। তবে উভয় তরিদ্বারের উভয় তড়িৎ বিশ্লেষক হিসেবে বাম তরিদ্বারটা হচ্ছে অ্যানোড তরিদ্বার, ডান তরিদ্বারটা হচ্ছে কেতুক তরিদ্বার। তবে পার্থক্য হচ্ছে তড়িৎ বিশ্লেষক হিসেবে অ্যানোড তরিদ্বারটা হচ্ছে পজিটিভ চার্জযুক্ত, এবং পজিটিভ অবস্থায় থাকে পজিটিভ ধনাত্মক, এবং তড়িৎ বিশ্লেষ তড়িৎ রাসায়নিক হিসেবে অ্যানোড তরিদ্বারটা হচ্ছে নেগেটিভ, নেগেটিভ চার্জ দিয়ে আমরা প্রকাশ করি। আর ঠিক একই রকম বা বিপরীতভাবে আমরা বলতে পারি, তড়িৎ বিশ্লেষক কোষে কেতুকটা হচ্ছে নেগেটিভ, আর তড়িৎ রাসায়নিক কোষে কেতুকটা হচ্ছে পজিটিভ। সুপ্রিয় শিক্ষার্থী, এখানে তড়িদ্বার বিভবের প্রকারভেদ নিয়ে আমি এখন আলোচনা করবো। আমরা জানি তড়িদ্বার বিভব কিন্তু অনেক ধরনের, তড়িদ্বার অনেক ধরনের থাকে। একটা হচ্ছে, এক নম্বর হচ্ছে অনেক ধরনের থাকে, একটা হচ্ছে ধাতু ও ধাতব আয়ন, ধাতব আয়ন তড়িদ্বার, ধাতু ধাতব আয়ন তড়িদ্বার। এটা আমরা সাধারণত জানি ধাতু ধাতব আয়ন তড়িদ্বার বলতে আমরা বুঝি একটা ধাতু যখন ইলেকট্রন ত্যাগ করে, অর্থাৎ ধাতু তার লবণে জলীয় দ্রবণে আয়ন সৃষ্টি করে, তখন এর মধ্যে যে তড়িদ্বার সৃষ্টি হয় সেটাকে আমরা ধাতু এবং ধাতব তড়িদ্বার, ধাতব আয়ন তড়িদ্বার বলে থাকি। যেমন মনে করো জিঙ্ক, এই যে কিছুক্ষণ আগে দেখালাম জিঙ্ক ইলেকট্রন ত্যাগ করে জিঙ্ক টু প্লাস আয়ন প্লাস টু ইলেকট্রন হবে, এখানে জিঙ্ক ইলেকট্রন ত্যাগ করেছে, জিঙ্ক টু প্লাস আয়ন গঠন করেছে, এটা হচ্ছে একটা জারণ তড়িদ্বার। এটা কিন্তু সবসময় এখানে আমাদেরকে রিভার্সিবল চিহ্ন ব্যবহার করতে হবে, যে জিঙ্ক ইলেকট্রন ত্যাগ করে জিঙ্ক টু প্লাস আয়নে পরিণত হলো, এটা হচ্ছে ধাতু এবং ধাতব আয়নের তড়িদ্বার। এটাকে আমরা এইভাবে দেখতে পারি, যেহেতু এটা আমরা এটা দেখাবো জারণ বিজারণে, জারণ বিজারণ পরিমাণগত রসায়ন অর্থাৎ এইভাবে রিয়েকশনটা দেখাবো। কিন্তু এখন আমাকে দেখাতে হবে, যেহেতু এটা বিদ্যুতের এটা তড়িদ্বারে যাচ্ছে ইলেকট্রনটা, সেখানে নেগেটিভ দিয়ে আমি ইলেকট্রনটা এভাবে দেখাবো, সেখানে জিঙ্ক টু প্লাস হবে। এটা কিন্তু আমরা তড়িৎ বিশ্লেষক কোষের জন্য দেখাবো, তড়িৎ রাসায়নিক কোষের মধ্যে দেখাবো, তড়িৎ রাসায়নিক কোষে এই বিক্রিয়াটা হচ্ছে, এটা জারণ বিক্রিয়ায় আমরা দেখাবো এইভাবে বিক্রিয়াটা সংঘটিত হচ্ছে। কিন্তু এই বিক্রিয়াটা এই মুহূর্তে আমরা লিখবো না, আমরা বিক্রিয়াগুলো সাধারণত এইভাবে লিখবো যে তড়িৎ রাসায়নিক কোষে বিক্রিয়াটা এইভাবে সংঘটিত হয়। এভাবে কিন্তু আমরা দেখাবো যে পরিমাণগত রসায়ন, পরিমাণগত রসায়নে সুপ্রিয় শিক্ষার্থী তোমাদেরকে আমি দেখালাম যে জিঙ্ক ইলেকট্রন ত্যাগ করে জিঙ্ক টু প্লাস আয়ন সৃষ্টি করে, এখানে কিন্তু আমরা দেখালাম যে এটা এরো এর দিয়ে দেখালাম, কিন্তু এই রিয়েকশনটা কিন্তু এখানে কার্যকর হয় না, রিয়েকশনটা এইভাবে দেখাতে হবে।
এভাবে দেখানো মানে এখানে দাঁতের মধ্যে দাঁত মায়ের মধ্যে একটা তড়িদ্দার সৃষ্টি হয়, সেই তড়িদ্দারকে সাধারণত আমরা এইভাবে ইন্ডিকেটর করে থাকি। এবং এই বিটটার সংগঠন যখন হবে তখন সেখানে একটা নির্দিষ্ট পরিমাণ বিদ্যুৎ উৎপাদিত হবে, সেই বিদ্যুতের পরিমাণটা হচ্ছে মনে করো এটাকে আমি ই নট জিঙ্ক সিঙ্গেল সেল জিঙ্ক টু প্লাস ই আমি প্লাস 0.76 ভোল্ট লিখতে পারি। এটা হচ্ছে দাঁত এবং দাঁত আয়নের তড়িদ্দার। আবার যদি মনে করো আমি যদি এভাবে দেখাই যে দাঁত আয়ন ও দাঁতু তড়িদ্দার এটার সাথে আমরা দাঁত আয়ন মানে আসলে কপার টু প্লাস দেখাতে পারি, সে দুইটা ইলেকট্রন গ্রহণ করে মনে করো কপার ধাতুতে পরিণত হবে। এই যে মনে করো এটাও কিন্তু আমরা রিভার্সিবল অবস্থা দেখবো, এই চিহ্নটা আমরা কীভাবে দেখাবো রিভার্সিবল হিসেবে দেখাবো, এখানে কিন্তু আমরা এই এটা দেখাবো না, এটা জারণ বিক্রিয়ার জন্য। ঠিক একইরকমভাবে আমরা বিজারণ বিক্রিয়ার জন্য ইলেকট্রনটা নেগেটিভ বাম পাশে দেবো, এখানে কিন্তু আমরা বাম পাশে দেখাবো। এখান থেকে যে কোষটা তৈরি হবে অর্ধকোষটা তৈরি হবে তার সাংকেতিক চিহ্ন আমরা সাধারণত এইভাবে দেখাতে পারি, কপার টু প্লাস সিঙ্গেল সেল কপার ইজ ইকুয়াল টু প্লাস 0.76 ভোল্ট। অর্থাৎ এই এটা হচ্ছে ধাতু দাঁত বায়ন তড়িদ্দার, এটা হচ্ছে দাঁত বায়ন এবং ধাতুর মধ্যে তড়িদ্দার। অর্থাৎ ধাতু এবং দাঁত বায়নের মধ্যে তড়িদ্দারটা হবে যে ধাতু এবং দাঁত বায়ন সৃষ্টি হবে, আর দাঁত বায়ন এবং ধাতু তড়িদ্দারের মধ্যে হবে যে দাঁত আয়ন এবং ধাতু। এখানে সৃষ্ট বিভব, এটা হচ্ছে যে সৃষ্ট বিভব, এটা হচ্ছে সৃষ্ট বিভব। এরপর আমি দেখাতে পারি যে ধাতু দাঁত অ্যামালগাম এবং দাঁত তড়িদ্দার দাঁত বায়ন তড়িদ্দার ধাতু অর্থাৎ ধাতু দাঁত অ্যামালগাম দেখো দাঁত অ্যামালগাম এবং দাঁত আয়ন তড়িদ্দার দাঁত আয়ন তড়িদ্দার এটা কীরকম মনে করে আমরা দেখাতে পারি যে সুইডিয়াম মার্কারি ধাতু দাঁত মনে করো মার্কারি সেখানে মনে করো একটা মার্কিউরাস আয়ন বা মার্কিউরিক আয়ন মার্কিউরাস আয়ন দেখাতে পারি। এরকমের তড়িদ্দারটা হচ্ছে যে সাধারণত দাঁত অ্যামালগাম অর্থাৎ দাঁত অ্যামালগাম তড়িদ্দার। এটা কীভাবে বিক্রিয়া আবার এরকমও দেখাতে পারি, যেমন মনে করো জিঙ্ক মার্কারি তারপর এখানে সিঙ্গেল সেল দিয়ে মনে করো এখানে সুইডিয়াম আয়ন দেখাতে পারি, মার্কারি তো নিষ্ক্রিয় ধাতু সুইডিয়াম আয়ন দেখাবো এখানে জিঙ্ক টু প্লাস দেখাবো। এই তড়িদ্দারগুলো হচ্ছে দাঁত অ্যামালগাম দাঁত বায়ন তড়িদ্দার দাঁত অ্যামালগাম দাঁত বায়ন তড়িদ্দার। তাহলে এই বিক্রিয়াটা কীভাবে সংগঠিত হয় সুপ্রিয় শিক্ষার্থী, এটা এভাবে আমরা দেখাতে পারি যে সুইডিয়াম মার্কারি ইলেকট্রন ত্যাগ করে এখানে এই ধরনের আয়ন সৃষ্টি করবে, সুইডিয়াম আয়ন প্লাস মার্কারি এই ধরনের আয়ন সৃষ্টি হবে। অর্থাৎ এই দাঁত অ্যামালগাম থেকে ইলেকট্রন চলে গিয়ে দাঁত আয়ন এবং ধাতুতে পরিণত হয়, এই ধরনের একটা রিয়েকশন সংঘটিত হয়। সেই রিয়েকশনটা সাধারণত দাঁতু দাঁত অ্যামালগাম এবং দাঁত আয়নের তড়িদ্দার। সুপ্রিয় শিক্ষার্থী এরপর আমরা দেখাতে পারি গ্যাস আয়ন তড়িদ্দার গ্যাস তড়িদ্দার অর্থাৎ গ্যাস তড়িদ্দার আমরা কীভাবে দেখাবো গ্যাসীয় তড়িদ্দার এটা একটা তড়িদ্দারের প্রকারভেদ। এটা সাধারণত হাইড্রোজেন গ্যাস ইলেকট্রন ত্যাগ করে হাইড্রোজেন আয়নে পরিণত হচ্ছে। এই যে মনে করো দুইটা হাইড্রোজেন আয়নে পরিণত হচ্ছে অথবা এক মোল হাইড্রোজেন হাফ মোল হাইড্রোজেন গ্যাস এক মোল ইলেকট্রন ত্যাগ করে হাইড্রোজেন আয়ন সৃষ্টি হচ্ছে এবার আমরা দেখাতে পারি। তাহলে এভাবে যখন দেখো এটা আসলে একটা নিষ্ক্রিয় ধাতু অর্থাৎ প্লাটিনাম বা স্বর্ণের উপস্থিতিতে সাধারণত এই বিক্রিয়াটা ঘটে থাকে, সেই জন্য এটা তড়িদ্দারটা লেখার সময় আমরা এভাবে লিখতে থাকি প্লাটিনাম হাইড্রোজেন সিঙ্গেল সেল হাইড্রোজেন আয়ন। এটা হচ্ছে গ্যাস তড়িদ্দারের জন্য এই ধরনের গঠন, আর এটা হচ্ছে গ্যাস তড়িদ্দারের একটা রিয়েকশান। তুমি এভাবে দেখাও না কেন উভয়ের জন্য কিন্তু সাধারণত তার তড়িদ্দারটা হবে এই ধরনের, তড়িদ্দারটা এভাবে সৃষ্টি হবে। এরপরে জারণ বিজারণ তড়িদ্দার আমরা একসাথে দেখাতে পারি, জারণ বিজারণ তড়িদ্দার আমরা সাধারণত জারণ বিজারণ তড়িদ্দার বলতে আমরা বুঝি এখানে একটা দাঁত বায়ন ইলেকট্রন ত্যাগ করবে আর একটা দাঁত বায়ন ইলেকট্রন গ্রহণ করবে এর মাধ্যমে, অর্থাৎ তোমার বইয়ে দেখবে শুধু জারণ তড়িদ্দার দেখাচ্ছে সেখানে বিজারণ তড়িদ্দারটা দেখায়, কিন্তু এখানে জারণ বিজারণ দুইটা তড়িদ্দার একসাথে দেখা যায়
একটা কোষের গঠন দেখাতে হবে। তাহলে এখানে দেখবে যে এখানে জিঙ্ক যখন মনে করো ইলেকট্রন ত্যাগ করবে, জিঙ্ক ইলেকট্রন ত্যাগ করে জিঙ্ক টু প্লাস আয়ন, জিঙ্ক টু প্লাস আয়ন সৃষ্টি করবে। সুক্রিয় শিক্ষার্থী এখানে সবসময় তুমি রিভার্সিবল ব্যবহার করবে, রিভার্সিবল চিহ্ন ব্যবহার করতে হবে, কিন্তু সবসময় রিভার্সিবল চিহ্ন ব্যবহার করতে হবে। জিঙ্ক টু প্লাস আয়ন হবে। আবার এখানে দেখবে যে কফার টু প্লাস আয়ন প্লাস দুইটা ইলেকট্রন গ্রহণ করে সে কফার ধাতুতে পরিণত হবে। তাহলে এখানে মনে করে একটা জার্ম হচ্ছে আর একটা বীজাণু হচ্ছে, অর্থাৎ জিঙ্ক ইলেকট্রন ত্যাগ করে জিঙ্ক টু প্লাস আয়ন, এটা হচ্ছে জারণ তরিদ্বার, এটা হচ্ছে জারণ তরিদ্বার। আর এখান থেকে মনে করো জিঙ্ক কফার টু প্লাস ইলেকট্রন গ্রহণ করে কফার ধাতু পরিণত হবে, এটা হচ্ছে বীজাণু তরিদ্বার। এই জারণ তরিদ্বারে মনে করো একটা নির্দিষ্ট পরিমাণ বিভব সৃষ্টি হয় 0.76 ভোল্ট। এখানে মনে করো একটা বিভব সৃষ্টি হয় প্লাস 0.3634 ভোল্ট। আবার এখানে একটা বিভব সৃষ্টি হয়, আসলে বিভবটা এখানে হচ্ছে যে মনে করো এটা হাইড্রোজেন সিঙ্গেল সেল হাইড্রোজেন ইজ ইকুয়াল টু 0 ভোল্ট, এখানে আসলে কোনো বিদ্যুৎ উৎপাদিত হয় না, এটাকে প্রমাণ তরিদ্বার বিভব ধরে আমরা এদের সাধারণত ব্যাখ্যা দিতে পারি। প্রমাণ জারণ তরিদ্বার বিভব, প্রমাণ বীজাণু তরিদ্বার বিভব, এগুলো সবগুলো ব্যাখ্যা দিতে হবে এই হাইড্রোজেন তরিদ্বারের উপর ভিত্তি করে। সুপ্রিয় শিক্ষার্থী এটা দেখলাম জারণ বীজাণু তরিদ্বার, এটা দেখলাম গ্যাসীয় তরিদ্বার, এটা হচ্ছে ধাতব অ্যামালগাম ও ধাতব আয়ন তরিদ্বার। আরেকটা তরিদ্বার আছে, সেটা হচ্ছে ধাতু এবং অদ্রবণীয় লবণে জলীয় দ্রবণ তরিদ্বার বিভব। ধাতু এবং দেখো ধাতু এবং অদ্রবণীয়, এটা হচ্ছে 6 নম্বর, অদ্রবণীয় লবণের জলীয় দ্রবণের তরিদ্বার। এটা তুমি কিভাবে দেখাবে? যেমন করো একটা ধাতু আমরা দেখাতে পারি, যেমন মনে করো সোডিয়াম মার্কারি দেখায়, মার্কারি একটা হচ্ছে ধাতু, একটা অদ্রবণীয় ধাতব হচ্ছে যে মার্কিউরাস ক্লোরাইড, এবং সেখানে একটা আয়ন মনে করো ক্লোরাইড আয়ন। এই ধরনের তরিদ্বারকে সাধারণত আমরা বলে থাকি ধাতু এবং অদ্রবণীয় লবণের জলীয় দ্রবণ তরিদ্বার, অর্থাৎ অদ্রবণীয় লবণটা হচ্ছে যে মার্কিউরাস ক্লোরাইড। এই ধাতু এবং অদ্রবণীয় লবণ মার্কিউরাস ক্লোরাইডের তরিদ্বার বিভব, সেখানে একটা ধাতব আয়ন তরিদ্বার আসবে। তাহলে এটা কীভাবে সৃষ্টি হয়? সুপ্রিয় শিক্ষার্থী একটু দেখো, এটা সাধারণত আমরা সৃষ্টি করে থাকি যে মার্কারি এখানে ইলেকট্রন ত্যাগ করবে, প্রথমে মার্কারি ইলেকট্রন ত্যাগ করে অর্থাৎ একটা ইলেকট্রন ত্যাগ করে সে মার্কিউরাস আয়ন গঠন করবে। মার্কিউরাস আয়ন রিভার্সিবল দেখাবো, এটা সবসময় এগুলো রিভার্সিবল দিয়ে ইন্ডিকেটর করবো। আর এখানে মনে করো মার্কারি, মনে করো দুইটা ইলেকট্রন ত্যাগ করে দুইটা মার্কিউরাস আয়ন উৎপন্ন করছে। আবার একটু মার্কিউরাস আয়ন মনে করো দুইটা ইলেকট্রন গ্রহণ করে সে মার্কারিতে পরিণত হবে, সে কিসে পরিণত হবে? মার্কারিতে পরিণত হবে। আর এখানে যদি এই মার্কিউরাস আয়নের মধ্যে যদি আমি যদি ক্লোরাইড আয়ন সংযুক্ত করি, এখানে যদি ক্লোরাইড আয়ন সংযুক্ত করি, মনে করে এখানে ক্লোরাইড দিচ্ছি সিএল মাইনাস দিলাম, দুই মোল দিলাম ক্লোরাইড আয়ন, তাহলে এখানে মার্কিউরাস ক্লোরাইড যোগ উৎপন্ন হবে। সুপ্রিয় শিক্ষার্থী তাহলে এখানে এখানে যদি আমি ক্যান্সেল করে দিই, তাহলে এখানে রিয়াকশানটা আমি কী পাবো? রিয়াকশানটা পাবো 2 মোল মার্কারি প্লাস 2 মোল ক্লোরাইড আয়ন। এখানে মনে করো আমরা দেখবো যে সে মার্কিউরাস আয়ন এভাবে দেখায়, এটাভাবে না দেখাই, দুইটা ইলেকট্রন গ্রহণ করে সে মার্কারিতে পরিণত হচ্ছে। আবার এই মার্কিউরাস আয়নটা দুইটা ক্লোরাইড আয়ন, ঠিক আছে, এভাবে দেখায় আমরা, অসুবিধা নেই। এখানে দুইটা ক্লোরাইড আয়ন সৃষ্টি হয়ে এখানে মার্কিউরাস ক্লোরাইড গঠন করতেছে, এভাবে দেখাবো। এখানে ইলেকট্রনটা মনে করে যাচ্ছে, আবার এখানে ইলেকট্রন গ্রহণ হচ্ছে, এই মার্কিউরাস আয়নটা আমরা সৃষ্টি করলাম। সৃষ্টি করে এখানে আমরা কী পাচ্ছি? 2 মোল মার্কিউরাস, 2 মোল মার্কারি প্লাস 2 মোল ক্লোরাইড আয়ন সেখানে রিয়াকশান করে সেখানে মার্কিউরাস ক্লোরাইড প্লাস, এটা যদি এদিকে আসে 2 ইলেকট্রন, অর্থাৎ এখানে দুইটা মার্কারি দুইটা ইলেকট্রন ত্যাগ করে মার্কিউরাস আয়ন উৎপন্ন করলো, আবার এই মার্কিউরাস আয়ন আবার দুইটা ক্লোরাইড আয়নের সাথে যুক্ত হয়ে এভাবে সৃষ্টি হলো, কিন্তু এখানে দুইটা ইলেকট্রন রয়ে গেল। তো এবার মনে করো এটা যদি ডান পাশে যায় তাহলে দুইটা ইলেকট্রন এখানে থাকবে, এখানে যেহেতু দুইটা ইলেকট্রন, ঠিক আছে, এভাবে হবে।
অর্থাৎ আমি না হয় এখানে মাইনাস টু ইলেকট্রন লিখতে পারি, এটা এভাবে লিখতে পারি, টু মার্কারি প্লাস টু ক্লোরাইড আয়ন মাইনাস টু ইলেকট্রন রিভার্সিবল মার্কিউরাস ক্লোরাইড, এভাবে আমরা রিয়েকশনটা দেখাতে পারি। তাহলে এখানে যে তড়িৎদ্বারটা সৃষ্টি হবে এটা হচ্ছে ফার্স্ট, এটা হচ্ছে সেকেন্ড, এটা হচ্ছে থার্ড, ফোর্থ, থার্ড মনে করো ফার্স্ট সেকেন্ড থার্ড ফোর্থ নেই, তাহলে এটা তড়িৎদ্বারটা অর্থাৎ মার্কারি সিঙ্গেল সেল মার্কিউরাস ক্লোরাইড ডবল সেল ক্লোরাইড আয়ন, এভাবে আমরা তড়িৎদ্বারটা গঠন করতে পারি। এটা হচ্ছে তোমার ধাতু এবং অদ্রবণীয় লবণের জলীয় দ্রবণের তড়িৎদ্বার বিয়োগ। সুপ্রিয় শিক্ষার্থী, এই যে তড়িৎদ্বার এবং তড়িৎদ্বার প্রকার সম্পর্কে সাধারণত আমরা এইভাবে ব্যাখ্যাগুলো দিতে পারি। তাহলে এই ব্যাখ্যার আলোকে মনে করো আমরা কী কী শিখলাম, তাহলে এখানে তড়িৎদ্বার কী সে সম্পর্কে আলোচনা করলাম। তড়িৎদ্বার বিভবের মধ্যে মনে কর বিশেষ করে তড়িৎ যে ধাতু এবং ধাতব আয়ন তড়িৎদ্বারের মধ্যে এই সমস্ত বিক্রিয়া সংঘটিত হয়। এখানে মনে করো আরও কিছু তড়িৎদ্বার সম্পর্কে জানতে হবে, যে বিশেষ করে কোনো একটা সক্রিয় ধাতু, যখন মনে করো কোনো একটা সক্রিয় ধাতুর জলীয় দ্রবণে সক্রিয় ধাতুকে যদি মনে করো কোনো একটা কম সক্রিয় ধাতুর জলীয় দ্রবণে যদি নিমজ্জিত করা হয়, তাহলে সেখানে কিন্তু একটা রিয়েকশন সংঘটিত হয়। অর্থাৎ রিয়েকশনটা সংঘটিত হবে, যেমন আমরা জানি মনে করো যখন আয়রন আয়রন ধাতুকে যখন কপার সালফেট দ্রবণে দেওয়া হবে তখন সেখানে আয়রন সালফেট হবে প্লাস কপার উৎপন্ন হবে, এখানে কিন্তু একটা জারণ বিজারণ বিক্রিয়া সংঘটিত হবে। কেন? সক্রিয়তা সিরিজে সাধারণত আয়রনের স্থান কপারের উপরে, তাই বিক্রিয়াটা সংঘটিত হয়। এবং এই মনে করো যখন আয়রন দণ্ডকে যখন কপার সালফেটের জলীয় দ্রবণে নিমজ্জিত করা হয় তখন দেখা যায় যে এটা সবুজ বর্ণের হয়ে যায়, সবুজ বর্ণ মানে হালকা, এই নির্বর্ণটা হালকা হয়ে সবুজ বর্ণ ধারণ করে, তার কারণ হচ্ছে এখানে একটা রিয়েকশন সংঘটিত হয়। অনেক সময় এরকম প্রশ্ন করতে পারে, কিন্তু কপার কিন্তু ফেরাস সালফেট লবণের সাথে রিয়েকশন করে না, তার কারণ হচ্ছে যে সাধারণত এই কপার মনে করো এই কপার সক্রিয়তা সিরিজে আয়রনের নিচে, সেজন্য এখানে নো রিয়েকশন কোনো বিক্রিয়া হয় না। আবার মনে করো অনেক সময় বলা হয় জিঙ্ক সালফিক এসিডের সাথে বিক্রিয়া করে, কিন্তু কপার সালফিক এসিডের সাথে বিক্রিয়া করে না, কেন? লৌহ সালফিক এসিডের সবগুলো সক্রিয়তার কারণে, যেমন আমরা জানি জিঙ্ক মনে করো সালফিক এসিডের সাথে রিয়েকশন করে, লৌহ সালফিক এসিডের সাথে রিয়েকশন করে কি উৎপন্ন করে? জিঙ্ক সালফেট, জিঙ্ক সালফেট প্লাস হাইড্রোজেন গ্যাস উৎপন্ন করে, কিন্তু কপার মনে করো সালফিক এসিডের সাথে রিয়েকশন করে না, ডিল সালফিক এসিডের সাথে রিয়েকশন করে না, কারণ কপারের স্থান হাইড্রোজেনের নিচে। সুপ্রিয় শিক্ষার্থী, এখন তোমার প্রশ্ন হচ্ছে স্যার তড়িৎদ্বার তার প্রকাশ করাতে গিয়ে আপনি এগুলো কেন করাচ্ছেন? এগুলো আমি সাধারণত একটা উদ্দীপক প্রতিবাদ তোমাদেরকে দিতে চাচ্ছি। এই উদ্দীপকের অ্যান্সার দিতে পারার জন্য এটা মনে করো আগে মনে করো আলোচনা থেকে এই প্রশ্নটা এখানে আনলাম, যে কপার কেন মনে করো জিঙ্ক লুকু সার্ফিসের সাথে বিক্রিয়া করে না, কিন্তু কপার বিক্রিয়া করে কেন, এই সমস্ত বিক্রিয়া ব্যাখ্যা করার জন্য সাধারণত আমি দেখালাম। সুপ্রিয় শিক্ষার্থী, আজকে এতটুকু আলোচনা থাকুক, এই আলোচনার পরিপ্রেক্ষিতে আমি একটা বাসার কাজ দিচ্ছি, তোমার বাসার কাজগুলো কিন্তু করবে, এগুলো কাজগুলো দেওয়া মানে হচ্ছে যে এগুলো সামনে যদি কোনো পরীক্ষা হয় হবে ইনশাআল্লাহ, এখানে কিন্তু এই প্রশ্নগুলো আমি দেখব, এগুলো ভালো করে তুমি নোট করে ফেলবে এবং শেখার চেষ্টা করবে। এই তড়িৎদ্বার এবং প্রকার এর প্রকারভেদ থেকে আমি একটু উদ্দীপক দিতে চাচ্ছি। মনে করো এটা হচ্ছে বাসার কাজ, গতদিনের উদ্দীপক নাম্বারটা ছিল আমি ভুলবশত 16 লিখেছি, এটা হবে 15। আজকের বাসার কাজ উদ্দীপক নাম্বার হবে 16, উদ্দীপক 9 16। আজকে যা আলোচনা করেছি, আজকে আমার তোমাদের সাথে আমার 16তম অনলাইন ক্লাস, আজকে যা আলোচনা করি সেগুলোর আলোকে আমি একটা উদ্দীপক দিচ্ছি। উদ্দীপকটা হচ্ছে এখানে একটা মনে করো কোর্স দিলাম, এই কোর্সটা কি তোমরা জানো এটা কী হবে, কী ধরনের কোর্স হবে? এখানে মনে করো একটা সুইচ ব্যবহার করলাম, এখানে মনে করো একটা তড়িৎদ্বার দিলাম, এখানে এটাকে আমি পজিটিভ ইন্ডিকেটর করলাম, এটা নেগেটিভ ইন্ডিকেটর করলাম, আবার এখানে আরেকটা কোর্স দিচ্ছি মনে করো এভাবে পার্টিশন করে দিলাম, এখানে মনে করো আমি এখানে একটা অ্যামিটার রাখলাম, এখানে মনে করো আরেকটা কোর্স দিলাম, এখানে একটা দ্রবণ দিলাম, তারপর পাত দিলাম মনে করো জিঙ্ক পাত, এখানে জিঙ্ক সালফেট সলিউশন, এখানে কপার পাত, এখানে কপার সালফেট সলিউশন 1 মোলারে এভাবে দিলাম মনে করো, এটা হচ্ছে যে ক পাত্র, এটা হচ্ছে খ পাত্র, অর্থাৎ পাত্র 1 পাত্র 2 পাত্র 1 আর এটা হচ্ছে পাত্র 2। আচ্ছা, এদের আগে আমি একটা বাসার কাজ দিচ্ছি, এটা হচ্ছে উদ্দীপক নাম্বার 16 নম্বর উদ্দীপক মনে করো, সেখানে ক দিয়ে আমি দিচ্ছি তড়িৎদ্বার কী, তড়িৎদ্বার কী অর্থাৎ তড়িৎদ্বার কাকে বলে, খ দিয়ে দিচ্ছি যে জিঙ্ক, জিঙ্ক লুগু
লঘু সালফিউরিক অ্যাসিডের সাথে সালফিউরিক অ্যাসিড এর সাথে বিক্রিয়া করলেও জিঙ্ক লঘু সালফিউরিকের সাথে বিক্রিয়া করলেও কপার লঘু সালফিউরিকের সাথে বিক্রিয়া করে না কেন? লঘু সালফিউরিক অ্যাসিড এর সাথে বিক্রিয়া করে না কেন? মনে করে এই প্রশ্নটা আমি লাস্টের দিকে আলোচনা করেছিলাম। তারপর হচ্ছে যে গ হচ্ছে যে উদ্দীপকে পাত্র দিয়ে কোষ দিয়ে তরিত কোষ পাত্র দিয়ে সংগঠিত বিক্রিয়া দাসী কোষ তৈরি বিশ্লেষক পাত্র দিয়ে সংগঠিত কোষের পার্থক্য দেখো সংগঠিত কোষের পার্থক্য দেখাও বা পার্থক্য ব্যাখ্যা করো। গ দিয়ে আমি দেখাচ্ছি যে উদ্দীপকের পাত্র দুইয়ে তরিদ্দার সমূহে প্রকারের বিশ্লেষণ করো। তরিদ্দার সংগঠিত বিক্রিয়া গঠিত অর্ধকোষ সহ বিশ্লেষণ করো। যেগুলো আমি 6-5 ধরনের মনে করো তরিদ্দার দেখালাম, এইগুলো এই তরিদ্দারগুলোর মধ্যে সংগঠিত বিক্রিয়া এবং তাদের অর্ধকোষগুলো দেখাবে সুপ্রিয় শিক্ষার্থী। তাহলে এখানে তরিদ্দার কি এটার জন্য 1 নম্বর, তারপর হচ্ছে জিঙ্ক লঘু সালফিউরিকের সাথে বিক্রিয়া করলেও কপার লঘু সালফিউরিকের সাথে বিক্রিয়া করে না কেন? 2 নম্বর, উদ্দীপকের পাত্র দিয়ে সংগঠিত কোষ অর্থাৎ একটা তরি বিশ্লেষক কোষ, একটা হচ্ছে তরি রাসায়নিক কোষ, তাদের মধ্যে পার্থক্য দেখাবে, এটা হচ্ছে 3 নম্বর। তারপর হচ্ছে মনে করো উদ্দীপকের পাত্র দুইয়ে তরিদ্দারের সংগঠিত বিক্রিয়া গঠিত অর্ধকোষ সহ বিশ্লেষণ করো, এটা 4 নম্বর। সুপ্রিয় শিক্ষার্থী তাহলে মনে করো এখানে আমি 2টা পাত্র দিলাম, একটা তরি বিশ্লেষক কোষ, একটা তরি রাসায়নিক কোষ, তাদের উপর তাদের আলোকে আমরা মনে করি প্রশ্নগুলো দিলাম। আসলে তরিদ্দার এই প্রকারভেদ মধ্যে সাধারণত আলোচনা হচ্ছে তরিদ্দার কি, এই যে প্রকারভেদ আমি 6 ধরনের প্রকারভেদ বলছিলাম, একটা হচ্ছে যে দাঁত এবং দাঁতবাহিন তরিদ্দার, একটা হচ্ছে দাঁতবাহিন দাঁতুর তরিদ্দার, একটা হচ্ছে যে তোমার যে দাঁতু অ্যামালগাম দাঁতবাহিন তরিদ্দার, আরেকটা হচ্ছে গ্যাস তরিদ্দার, একটা হচ্ছে জারণ বীজাণু তরিদ্দার, আরেকটা আলোচনা করছিলাম দাঁত এবং অদ্রবণীয় লবণের তরিদ্দার। সুপ্রিয় শিক্ষার্থী তাহলে আজকে এতটুকু থাকো, তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, নিরাপদে থাকো এবং সরকার কর্তৃক নির্ধারিত স্বাস্থ্যবিধি যথাযথভাবে মেনে চলবে, এই আশাবাদ ব্যক্ত করে আজকের আলোচনা এখানেই শেষ করলাম। তোমাদের সকলকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি, আল্লাহ হাফেজ।